আগামী 18 তারিখ দিন ওড়িশার 4 লক্ষ কর্মচারী এবং তাঙ্ক পরিবার পাই রাজরাস্তায় আমি ওলাউছু। দেখুন আজি এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনী পুরোনা পেনশন লাগু করা এনওপিএস ওড়িশা তরফ আয়োজিত করা হয়েছি। আমি রাজ্য সরকার সবু সংগঠন 42 বিভাগের 250 অধিক সংগঠন মিলিত ভাবে রাজ্য সরকার অনুরোধ করছু যে এনপিএস উচ্ছেদ করি পুরোনা পেনশন লাগু করতে। নিকটরে সিকিম সরকার মধ্যে এনপিএস ওপিএস গোটিয়ে বাছিয়া অপশন দিয়েছেন, 5টা রাজ্য বি আগুসরু লাগু করে সারিছেন, যেমতি আমার ঝাড়খণ্ড আমার পড়োশী রাজ্য বি লাগু করে সারিছি, ছত্তিশগড় আমার রাজস্থান আমার অন্য রাজ্য বি এই বাবদরে বহুত আগের অছন্তি, আমার পড়োশীর রাজ্য সেমানে সব কমিটি করি আগু বড়ুতলা বেলে ওড়িশারে কোনসি কমিটি আজি পর্যন্ত বি হেই নাই, আমি আলোচনার রই যাইছি। সেথিপাই আসন্তা রবিবার পুরোনা পেনশন মহাঅভিযান রবিবার দিন ভুবনেশ্বরটার পিএমজি স্যার অনুষ্ঠিত হব, এতে 1 লক্ষরু ঊর্ধ্ব শিক্ষক কর্মচারী যোগ দেবে, সেমানক পরিবার সামাজিক সুরক্ষা পাই এটার হকর লড়াই হব। আগামী 18 তারিখ দিন ওড়িশার 4 লক্ষ কর্মচারী এবং তাঙ্ক পরিবার পাই রাজরাস্তায় আমি ওলাউছু, কারণ যেতবে জীবন সারা আমি সরকারি কার্যের কাম করুছু এবং আমার প্রতিপোষণ করুছু, কিন্তু চাকরি যাওয়া পরে কোটি 2000 3000 কিংবা 4000 পেনশন পাইবে আগামী 30 বর্ষ পরে সে কেবে বি সম্ভব নুহে, সেতবে পরিবার প্রতিপোষণ করা মুশকিল ব্যাপার হব। সেতবে সেই সময়ের যে বৃদ্ধাবস্থায় সাহারা হচ্ছে পুরোনা পেনশন, যদি 6টা রাজ্য পুরোনা পেনশন অলরেডি 5টা রাজ্য করে সারা আমার মাননীয় মুখ্যমন্ত্রী নিকটরে দাবি যে 6ষ্ঠ রাজ্য ভাবে ওড়িশার ঘোষণা করতু এবং 4 লক্ষ কর্মচারী এবং তাঙ্ক পরিবার সমস্ত এতে অন্তর্ভুক্ত করে গোটে সুনেলি ভবিষ্যৎ আমার রাখতু, যা ফলে কর্মচারীটি নির্দ্বন্দ্বরে নিজের কর্মজীবন অতিবাহিত করে পারিব এবং নিজ কর্মকে মধ্যে গুরুত্ব দিয়ে পারিব। নমস্কার, মোর না ডাক্তার বিমল কুমার চৌধুরী, মু ভেটেনারি ডিপার্টমেন্টে গত 18 বর্ষ হল কাম করছি, মু 2005 মসিহার জয়েন করেছি, তো সমস্তে যেহেতু জাঁচন 2005 মসিহার আমার আর পেনশন না, কিন্তু বর্তমান সেতবে আমি জয়েন করলু সেতবে আমি কুয়াইলে যে আপনার পেনশন পাইবে না, কিন্তু আমি ধীরে ধীরে দেখিলু যে আমার 5টি রাজ্য বর্তমান পেনশন পাচ্ছেন তাঁকর এনপিএস রু ওপিএস হল, তেমন মু আমি সরকারকে অনুরোধ করবি যে আমার বি সেই এনপিএস রু আমার ওপিএস করা যাও, যদ্বারা আমার যে 4 লক্ষ কর্মচারী অনেক সেমানে এতে উপকৃত হয়ে পারবে। মু অশ্বিনী কুমার দাস, স্টেট জেনারেল সেক্রেটারি ওড়িশা নার্সিং এমপ্লয়িজ আসোসিয়েশন এবং এনএমও ওপিএস ওড়িশার ভাইস প্রেসিডেন্ট। তো এই যে ওপিএস পাই যে অভিযান চালিছি এতে আপন মানে যে দেখিবে 4 লক্ষ কর্মচারী ফ্যামিলি সেমান সব সফর রহুচন্তি, আপনার দেখবে 5টি রাজ্যের ওপিএস কু রেস্টোর করা সারিছি এবং আমার রাজ্যের মধ্যে আমি চাহুছু ওপিএস কু রেস্টোর করা যাও, কাহিঁকি না আপন মানে জানিবে বিগত দিনরে আমার রাজ্য সরকার গোটে হিস্টোরিক ডিসিশন নিয়েছিল যে কন্ট্রাকচুয়াল উচিত প্রথা তাকে সম্পূর্ণ ভাবে উচ্ছেদ করেছিলেন, যাফলে কি 75,000 কর্মচারী ফ্যামিলি ভালো ভাবে বর্তমান তাঁর ফাইনান্সিয়াল ক্রাইসিস আহ এবং আপন মানে জাঁথিবে আমি যে স্যালারি পাচু গ্রস আমাউন্ট আমার যেতে রয়েছে, আমি যেত নেট আমাউন্ট হল বেড়ে সেটি আমার প্রতিটি কর্মচারী 4000 5000 টাকা কন্ট্রিবিউশন যাচ্ছে, তো যে 10% আমি কন্ট্রিবিউশন দেছু সরকার যে সেন্ট্রালি যে আসুচি 14% কন্ট্রিবিউশন আসুচি, তো সেটা সিকিউর্ড নুহে, আমি রিটায়ারমেন্ট সময় আমি 60% মাত্র পাইবু, আউ 40% উপরে আমার কোনো গ্যারেন্টি নাই, সেমানে কোনসি প্রকার সেমানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে পারন্তি, তো আমার কোনসি সেটা গোটে সিকিউর স্কিম নুহে এনপিএসটা, তো ওপিএস যেহেতু গোটে সিকিউর স্কিম কোনসি প্রকার কন্ট্রিবিউশন দেবাকু পড়ে না, আমি গোটে এমপ্লয়ি মধ্যম ধরনের এমপ্লয়ি আমি মাসকু যদি 4-5 হাজার টাকা আমার 5000-7000 পর্যন্ত মধ্যে আমার স্টাফ মানে মাসকু 10% লাখে কন্ট্রিবিউট করছেন, তো সেইটা আমার সেভ হয়ে পারিব এবং আগামী দিনরে আমার ফ্যামিলি পাই সেটা হেল্পফুল হয়ে পারিব, তেমন আমি রাজ্য সরকারের পাখে অনুরোধ করছু বিগত দিনরে যেমিতি আমার গোটে কুচিত প্রথা যেমিতি কন্ট্রাকচুয়াল পলিসি হটেই যেমিতি গোটে রিপিল করি আজিকা ডেট্র 75,000 কর্মচারী উপকৃত হয়ে পারলে সেইভাবে ভাবে ওপিএস কু মধ্যে রেস্টোর করি আমার 4 লক্ষ কর্মচারী এবং তাঁর ফ্যামিলি মেম্বর মানুষ উপকৃত করতু, এ আমার সরকারের পাখে গুহারি, কিনা বর্তমান স্টেট সরপ্লস বজেট অছি এবং সেন্ট্রাল মধ্যে সরপ্লস বজেট অছি, 5টি রাজ্য যেতে করে সারে এটা এক্সাম্পলারি হব আম ওড়িশাপাই এবং আমি আমার ভরসা আছে রাজ্য সরকারের উপরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে কি সারা ইন্ডিয়ার আমার নম্বর ওয়ান
আমার ভরসা আছে এবং আমার যে 5টি চেয়ারম্যান স্যার জনে আইডিয়াল পর্সন এবং জনে ডাইনামিক পর্সন আমি জানিছু এই আমার ওপিএস রেস্টোরেশন পাই সে প্রপারলি এক্সামিন করবে এবং সমস্ত কর্মচারী মানুষ উপযুক্ত ন্যায় দেবে। নমস্কার, আজি এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনী ওড়িশার পুরোনা পেনশন অভিযান তরফ এনপিএস ওড়িশা তরফ আপন মানে অবগত থিবে যে বিভিন্ন রাজ্যের পুরোনা পেনশন লাগু করা হচ্ছে কিন্তু ওড়িশার আজ পর্যন্ত পুরোনা পেনশন লাগু হয়নি। তো বিভিন্ন রাজ্য ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, নিকটরে সিকিম পুরোনা পেনশন লাগু করে সারিছে। ওড়িশার আজ পর্যন্ত কোনসি কমিটি হয়নি কি এ বাবদরে সরকার তরফ প্রকাশ করে না। ওড়িশার 4 লক্ষ কর্মচারী এবং সেমানক পরিবার আজি যে মানে রিটায়ার্ড করছেন সেমানে অসহায় হয়ে যাচ্ছেন, কারণ 1,000, 1,500, 2,000 ভিতরে পেনশন পাচ্ছেন। 2005 যে ওড়িশা সরকার বন্ধ কলে সেতবে যে মানে তা পূর্ব চাকরি করছেন পরে অবসর গ্রহণ করছেন সেমানে তাঁকর পেনশন অধা পাচ্ছেন, যদি 60,000 টাকা শেষের দরমা পাওলে 30,000 টাকা পাচ্ছেন, কিন্তু এবে যে রিটায়ার্ড করছেন 60,000 টাকা দরমা পাওলে সে 1,000, 1,500 টাকার চলছেন। পূর্বরু যে সরকার করেছিলে গোটে সামাজিক সুরক্ষা দেওয়া পাই, কারণ গোটে কর্মচারীটি জীবনর 30-40 বর্ষ চাকরি কলা পরে সে অবসর গ্রহণ করুছি, আউ জীবন সারা সরকার লোক কাম কলা পরে সে তো অবসর গ্রহণ করব কেমতি চলিব। সামাজিক সুরক্ষা পাই পুরোনা পেনশন লাগু করা যাইতলা, এবে মধ্যে সেই সামাজিক সুরক্ষা পুরোনা পেনশন নেতা মন্ত্রী মানে 2-3টা পাওয়া বেড়ে গোটিয়ে কর্মচারী শিক্ষকটে জীবন সারা উৎসর্গ করেদি লোক সেবা পাই সরকারকর সবু যোজনা সফল রূপায়ণ করুলা বেড়ে সেমানে আজি অসহায় দিন কাটছেন, মেডিসিন খন্ডে খাইয়া পাই পয়সা নাই কেমতি চলিবে, এইটা গোটে উগ্র রূপ ধারণ করুছি। আসন্তা রবিবার ভুবনেশ্বরটারে পুরোনা পেনশন মহাঅভিযান আরম্ভ হব, সেদিন 42টা ডিপার্টমেন্ট রু 250 ঊর্ধ্ব সংগঠন শিক্ষক কর্মচারী 1,00,000 অধিকা শিক্ষক এবং কর্মচারী যোগ দেবে, দরকার পড়লে সেমানকর পরিবার আসিকি মধ্য যোগ দেবে, কারণ সবুঠারু বড় দাবি হচ্ছে কর্মচারী সংগঠন মানকর পুরোনা পেনশন, যদি যেতে টঙ্কা দরমা পাওথাও সে অবসর পরে 2,000, 3,000 বি টপু নেই, তো কেমতি চলবে। আমার পড়োশী যেত ঝাড়খণ্ড সরকার লাগু করে সারিছেন, ওড়িশা সবুলে আগে থাকে, আমার আশা অছি যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এ বাবদে গোটে নিহাতি নিষ্পতি নেবে। আমি অনুরোধ করবু মাননীয় মুখ্যমন্ত্রী কি এ বাবদে কিছু গোটে নিষ্পতি নেবে, যেভাবে অন্য রাজ্য মানকরে নেইছন্তি ওড়িশা মধ্যে সবুলে আগে অছি এবং ষষ্ঠ রাজ্য ভাবে ওড়িশা পুরোনা পেনশন পাই আগু বড়িব। কর্মচারী মানকর শিক্ষক মানকর বিশ্বাস অছি যে রাজ্য সরকার ইলেকশন পূর্বরু কিছু গোটে কর্মচারী কি ঘোষণা বৃহৎ ঘোষণা করবে।